15 আগস্ট 1975 ভয়াল এক রাত নামে বাংলাদেশের জীবনে। সদ্য স্বাধীন লাল সবুজের বাংলার রাজনৈতিক পট পাল্টে যায় মুহূর্তেই। সেদিনের সেই হাতিয়ার গর্জে ওঠার মধ্য দিয়ে স্বাধীনতার মূলনীতি থেকে সরে যায় 4.5 বছর বয়সী বাংলাদেশ। রক্তে রঞ্জিত সেই হাতিয়ারের হুমকি আবারও শোনা যায় 2001 থেকে 2006 সংসদে। সংসদে দাঁড়িয়ে সাকা চৌধুরী শুনিয়ে যান 75-এর হাতিয়ারের হুমকি। তারপর পদ্মায় জল গড়িয়েছে অনেক, কালে কালে পদ্মার বুকে দাঁড়িয়ে গেছে স্বপ্নের সেতুও। সেতু উদ্বোধনের জন্য পুরো জাতি যখন ক্ষণ গুনছে, তখন আবারও শোনা গেল সেই স্লোগান, আবারও 75-এর হাতিয়ার হয়ে আমাদেরকে গর্জন করতে হয়, আমরা প্রস্তুত আছি। সম্প্রতি একটি অনলাইন বৈঠকে শিক্ষাবিদ আব্দুল মান্নান বলেন, 75-এর সেই হাতিয়ার হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুন করতে চাওয়ার হাতিয়ার। এই চিন্তাটা কিন্তু সবসময় আছে, সবসময় আছে, কারো না কারো মাথায় আছে, এবং 75-এর হাতিয়ার পারলে আজকেই তারা ব্যবহার করবে। আবার আবার কার বিরুদ্ধে করবে? মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করবে, তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে করবে। তার মতে 1981-তে শেখ হাসিনা দেশে ফেরার পর থেকে 1.5 ডজনেরও বেশিবার সেই হাতিয়ার গর্জে ওঠে। শেখ হাসিনাকে গেডাইন বলে হত্যা করার চেষ্টা করেছিলেন। বর্তমানে সেই স্লোগান ঘিরেই উত্তপ্ত রাজনীতির মাঠ। আওয়ামী লীগের নেতারা সারা দেশে প্রায় প্রতিদিনই করছেন প্রতিবাদ। এই সন্ত্রাসীরা শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আবার যদি কোনো কথা বলে অথবা কোনো ভাষায় যদি তারা রাজপথে নামতে চায়, তাদেরকে বলতে চাই, আমরা রাজপথে আছি, মেঝপথে আছি, জলপথেও আছি, কোথাও তোমাদের নামার কোনো সুযোগ আমরা দেব না। আমাদেরকে যত্রতত্র হুমকি দেওয়া যাবে সেইটা হবে না। আমরা জনগণ বিচ্ছিন্ন না, শেখ হাসিনার জন্য প্রত্যেকটা বাঙালি দাঁড়িয়ে সংগ্রাম করবে এবং এই সব লোককে উৎখাত করে দেবে। নেতারা বলছেন, পদ্মা সেতুর স্বপ্নপূরণ সহ্য হচ্ছে না 75-এর শক্তির। এই বাংলাদেশে আর 75 ফিরে আসবে না, আর 15 আগস্ট ঘটতে দেওয়া হবে না, ষড়যন্ত্রের বিস্তার ভেঙে দেওয়া হবে। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছেন তারা এও বলছেন, প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে হলেও অপশক্তিকে রুখে দেওয়া হবে। এটা কেবলমাত্র স্লোগান নয়, এটা তাদের অভিপ্রায়। পূর্বসূরীরা যে কাজটা করেছে, তাদের প্রমাণ 2004 সালে যে কাজটা করেছে, এই কাজটা এরা করতে চায়। এরা মরিয়া হয়ে উঠেছে সেই কাজটাকে, হয় হত্যা করেন নয় ক্ষমতা থেকে কীভাবে ফেলে দেওয়া যায়। যতদিন পর্যন্ত এই অপশক্তি, এই স্বাধীনতা বিরোধী শক্তি, সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শক্তি, এই বিএনপি জামাতকে রাজনৈতিকভাবে আমরা বিতাড়িত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে শক্তি ফিরে আসবে না। এদের বিরুদ্ধে অত্যন্ত প্রহরী মতো সজাগ থাকতে হবে। কারণ স্বাধীনতার পর থেকে বহু রাজনৈতিক দলের স্লোগান ছিল, 71-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। হাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।